আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমাদের নতুন গল্পের 4 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটার নাম ধূসর রঙের প্রজাপতি। আশা করছি এই গল্পটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। যারা নিয়মিত পড়া শুরু করেছেন, আগের 3টা পর্ব পড়েছেন, আজকের এই পর্বটা পড়তে আসছেন, তারা পুরোটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মেয়েটা এত বারবার বাসা থেকে পালিয়ে যায়, তাও তোমরা কিছু বলো না কেন? এই ভাবে তো মেয়ের চরিত্র খারাপ হয়ে যাবে, কোথাও কোনো অঘটন ঘটায় আসবে, পরে তোমাদের বংশের মুখ কালো হবে। আর লাই দিও না তো। আব্দুর রহমানের গাঁজা যেন কথাগুলো শুনে হাত শক্ত হয়ে গেছে আনহাফের। বোনের নামে কঠোর কিছু কথা শুনে নিজেকে সামলাতে পারছে না ও। নেহাতি ভদ্রলোক ওর গুরুজন না হলে দাঁত ভেঙে ফেলত। আহনাফ লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। ওরা খুব ভালো করে জানে ওর বোন আবার ফিরে আসবে, তবে এবার আত্মসহজে ফিরবে না ও। প্রতিবারের মতো ছোট্টখাট্ট আয়োজনে বিয়ে হলেও একদিনের মাঝেই ফিরে আসতো জিল, তবে এবার ঘটা করে লোক সমাগম করে বিয়ের আয়োজন করা হয়েছিল, যার দরুন পালিয়ে গেছে জিল। আহনাফ ভদ্রলোককে এড়িয়ে ফোন লাগালো। ওর বাবা ভাই সবাই খোঁজ লাগিয়েছে, মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে ওরা, তাই বারবার বিয়ের আয়োজন, যাতে তাদের ঘরের আলো ঘরেই থাকে। রোহন চিপসের প্যাকেট থেকে চিপস খাচ্ছে। আহনাফ বিরক্তি নিয়ে বলল, তুই এমন একটা পরিস্থিতির তে অ্যাপল চিপস খাচ্ছিস? আরে ওকে ইয়ার। রোহন বলল, আই এম ওকে, বাট তোরা সবাই ঠিক নেই। জিল বিয়ে করতে চায় না, তবুও তোরা বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুইও জানিস তাহলে। আহনাফ ব্রোকোচকে বলল, বোন তোকেও বলে গেছে ও কোথায় কোথায় যাচ্ছে? রোহন লাফিয়ে উঠল। আহনাফের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তার মানে তুইও জানিস? আহনাফ মাথা ঝাঁকালো। দুজনেই একসাথে হেসে উঠল। জিলের জাক্কাজ মাথাতেই এমন ধরনের প্ল্যান সম্ভব? দুই ভাইকেই বলে গেছে, অথচ দুজনের কেউ জানে না একে অপরের কথা। আহনাফ রোহনের হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে চিপস খেতে লাগলো। অন্যদিকে মুখ ঘোমরা করে বসে আছেন জিলের 3 পাপা আর 3 ভাই। আশেপাশে সব জায়গায় খুঁজছে, কিন্তু জিল সেখানে নেই। তবে খুব বেশি চিন্তা নেই ওনাদের, কারণ জিলকে সবসময় সকল ধরনের সেফটি শেখানো হয়েছে। বরাবরই মির্জা বংশের মেয়েরা প্রখর বুদ্ধিসম্পন্ন, তবে 80 বছর পর মির্জা বংশে জিলই একমাত্র কন্যা সন্তান হয়ে জন্মেছে, সকলের চোখের মণি মেয়েটা। ছোট্ট থেকে প্রাণ খোলা রেখেছে সবাই, একজন ছেলের মতো করে বড় করেছেন। তবে মেয়েরা মায়ের জাত, তাদের নারী সত্তা কখনই বিলীন হবার নয়। আমাদের সমাজের নিকৃষ্ট চোখগুলো নারীদের খুব লেখায়, তাই নারীদের এক পাও সাবধানে ফেলতে হয়। বিকেলে ছটফটে রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে আছে অভিনব। বিডির প্রতি একটা আলাদা মায়া এসে গেছে ওর, কেমন যেন সবকিছু আপন আপন মনে হয়। বছরখানিক পর বিডিতে আসার কথা থাকলেও ও আসতে পারেনি। 1.5 বছর পেরিয়ে যাবার পর অভিনব আবার বিডিতে এসেছে, তাও তার নানার বাসায়। মামাদের এত ভালোবাসা পেয়ে অভিনব মুগ্ধ। সপ্তাহখানিক ধরে এসেছেও, অথচ সবাই এমন আচরণ করছে যেন অভিনব আজই এসেছে। রোজ এত শত আয়োজন, উল্লাস আর হই হুল্লোড়। ভাই বোনেরও বেশ ভালোবাসে ওকে। অভিনবকে মামিরাও খুব ভালোবাসতেন, সচরাচর মামিরা বাগ্নেদের দেখতেই পারেন না, আর এখানে সমস্তটাই উল্টো। অভিনব পকেটে হাত গুজে ভাবছে, আদৌ কি কখনো মামারা সব কিছু মেনে নেবে? এই কয়েকদিনে কয়েক শতবার বলার চেষ্টা করেও কিছু বলতে পারেনি অভিনব। সবাই প্রচণ্ড অভিমানী, কেউই ওর মা বাবাকে মেনে নিচ্ছেন না। হয়তো চাপা অভিমানটা এত বছরে কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু কেন পারেনি? তার পিছনে কি কোনো গুরুতর কারণ লুকিয়েছে? 30 বছর আগে কি আরো কিছু হয়েছিল যার জন্য সবাই এখনো রেগে আছেন? অভিনব ফোঁস করে দম ফেলল, মাথা কাজ করছে না ওর। একটা ট্যুরে যেতে পারলে ভালো হতো, প্রকৃতির সান্নিধ্য পেয়ে মাথার জটগুলো হয়তো খুলে যেত। অভিনব নিবনিব সূর্যের দিকে তাকিয়ে রইল। ধূসর আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে, কয়েকটা মেঘও দেখা যাচ্ছে, কি আশ্চর্য! ফেব্রুয়ারি মাসে বুঝে আজকাল আকাশে মেঘ করে। অভিনব প্রশস্ত হাসল, প্রকৃতির নানান রূপ নানান রঙে সজ্জিত তারা। ইহান ভাইয়া, তুমি এই সন্ধ্যাবেলাতে কি করছো? ফুলের কথাতে পিছন থেকে তাকালো অভিনব।
অভিনবর ছোট্ট মামার মেয়ে ফুল, বলতে গেলে এ বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, বয়স 11 বছর, ক্লাস 5 পড়ে। ফুলের নামের মতোই ফুল, দেখতেও খুব মিষ্টি। অভিনব মৃদু হেসে বলল, ফুল জুটি এসেছে দেখছি, ভাইয়া তো সন্ধ্যা বিলাস করছিলাম। ফুল বলল, সন্ধ্যা বিলাস সেটা আবার কি? অভিনব বলল, সন্ধ্যা বিলাস হলো সন্ধ্যাকে উপভোগ করা। ফুল খিলখিল করে হাসল। অভিনব খুব ঘুরিয়ে কথা বলে, যা ফুলের কাছে বেশ মোহনীয় লাগে। অভিনব পকেটে হাত রেখে বলল, ফুল শোনার জন্য আমার কাছে একটা উপহার আছে, ফুল চুটি কি সেটা নিতে চায়? ফুল উল্লাসের সাথে মাথা ঝাঁকালো। বাসা সবাই ফুলকে ফুল চুটি বলেই ডাকে, আর অভিনব আদর করে মাঝে মাঝে ফুল শোনা বলে। অভিনব নামটা একটা হিন্দুদের মতো লাগে বিদায়, এবারে সবাই ওকে ইহান বলে ডাকে। অভিনব পকেট থেকে একটা চকলেট বের করতেই ফুল ইয়ে বলে লাফিয়ে ওঠে। অভিনব প্রশস্ত হেসে বলল, নাও এটা শুধু তোমার জন্য এনেছি, রূপার জন্য আনিনি। ফুল উজ্জ্বল চোখে তাকালো। রূপা ওর বড় বোন, দুজনের বয়সের ফারাক 5 বছরের হলেও রূপার সাথে ওর লেগেই থাকে। ফুল চকলেটটা খুলে একটা বাইট দিয়ে বলল, মামনি তোমাকে ডাকছে। অভিনব আলতো হেসে বলল, তুমি যাও আমি একটু পরে আসছি। ফুল চলে গেল। অভিনব লম্বা করে শ্বাস ফেলল। মায়ের সাথে মামাদের সম্পর্কটি করতে ওকে খুব ব্যাক পেতে হবে, এবার যে করেই হোক সম্পর্কটা ঠিক করেই যাবে ও। ম্যাম আপনার ক্যাশ আর কার্ড? জিল স্মিথ হেসে টাকাগুলো নিল, আগে থেকে ক্যাশ কালেক্ট করে রাখলো, না হলে ওর পাপা আর ভাইয়ারা কার্ডের মাধ্যমে ওর লোকেশন পেয়ে যাবে। এবার 15 দিনের আগে বাড়ি ফিরবে না ও, সবাইকে আচ্ছা করে টাইট দিবে। কার্ডটা ব্যাগে রেখে পরে নিয়ে ভালো করে মুখটা ঢেকে নিল জিল। কে জানে কাকে কাকে ওর খোঁজে পাঠিয়েছে, দড়া খেলে সব প্ল্যান বেসতে যাবে। জিল কাদের ব্যাগটা ভালো করে জড়িয়ে হাঁটা লাগলো। যদি কার্ডের মাধ্যমে ওর লোকেশন ট্র্যাক করে তাহলে ও কোনো লোকেশন থেকে টাকা তুলছে তা জেনে যাবে ওরা, তাই দ্রুত ওখান থেকে চলে যাচ্ছে ও। মির্জাপুর থেকে গুলশানে এসে টাকা তুলছে আপাতত গন্তব্য মিরপুর। মিরপুরে ওর বেস্ট ফ্রেন্ড এর বাসাতে 2 দিন থাকবে, আর তারপর অন্য কোথাও যাবে। শীতের কারণে শরীর যেন থেমে যাচ্ছে। সন্ধ্যা 7টা বাজতেই কুয়াশাতে ছেয়ে গেছে সব। সিএনজি করে যেতে পারবে না ও, রিক্সা আছে তাই লোকাল বাসে করে যাবে। গুলশান এক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে জিল, কাঁধে স্টাইলিশ কলেজ ব্যাগ আর হাতে ছোট্ট একটা লেডিস হ্যান্ডস পার্স। বারবার ঘড়ি দেখে যাচ্ছে, বাস হয়তো জ্যামে পড়ে আছে। মিনিট 15 পর মিরপুর 10 নম্বর গোলচত্বরের বাস এসে থামল। জিল আসে পাশে তাকিয়ে দ্রুত বাসে উঠে গেল, মাঝের একটা সিটে গিয়ে বসল, তারপর ফোনের লক খুলে মৌনতাকে ফোন লাগালো। ফোন রিসিভ করে জিলকে কিছু বলতে না দিয়ে মৌনতা বলল, এই জিল কোথায় তুই, এত লেট হচ্ছে কেন, ফোন দিতেও বারণ করছিস, এত টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, দেখ 7:30 বাজে আর ও আগে আসার কথা ছিল তোর। জিল বলল, একটু তো কথা বলার সুযোগ দে মন। মন বলল, হুম হুম বল। জিল বলল, আমি গুলশানের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি, মিরপুর 10-এর গোলচত্বর থেকে যেতে গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী মিনিট 35 লাগলেও আমার আসতে জ্যামের কারণে হয়তো 1 ঘন্টা লেগে যাবে, তাই আমি তোকে বাস থেকে নেমে ফোন দেব, তুই আমাকে পিক করে নিবি, ওকে? মৌন বলল, ওকে, সাবধানে আসিস জিল, তোকে নিয়ে চিন্তা হচ্ছে খুব। জিল বলল, আরে এত ভাবিস না তো, সেফটির জন্য সবই তো আছে আমার কাছে, ডোন্ট ওয়ারি। আর শোন, মৌন বলল, হুম বল। জিল বলল, আমার জন্য মগজ চপ আর খাসির চপ অর্ডার করে রাখ, এসে খাবো। আর শোন, নান খাবো না, আটার রুটি অর্ডার করবি। মৌনতা হো হো করে হেসে বলল, ওকে ওকে ডোন্ট ওয়ারি, এবার তাড়াতাড়ি আয় তুই, বাই। জিল বলল, বাই। জিল ফোনটা রেখে দিল মিরপুর 10-এর বিখ্যাত খাবারের মধ্যে শৌকতের কাবাব একটি। জিল সেখানে যায়, সেখানে কিছু স্পেশাল ফুড অবশ্যই খাবে, না হলে জানেন মহাত্মা কি হবে। এদিকে অভিনব পাশে বসে আছেন অভিনবর বড় মামা ইব্বান শিকদার। ওনার নামের অর্থ হলো সময়, আর চরিত্রও রয়েছে সময়ের প্রতি দারুণ খেয়াল। সময়ের অপচয় তিনি একদমই পছন্দ করেন না। অভিনব প্রশস্ত হেসে বলল, মামা কিছু বলবে? অভিনবর মামা বলল, হুম নিহান, শোন, আমি কয়েকদিনের জন্য সিলেট যাব ব্যবসায়িক কাজে, আর কি তাই আমি না ফেরা অবধি আমেরিকাতে ফিরে যাবি না, বুঝেছিস? অভিনব সরস হাসল, শান্ত স্বরে বলল, সমস্যা নেই মামা, আমার পাসপোর্টের মেয়াদ বাড়ানো আছে, তাছাড়া তেমন কোনো সমস্যাই হবে না, আর আমি তো বেশ কিছুদিন থাকবো বলে এসেছি।
অভিনব কথাটার ইবান শেখদার তুষ্ট হলেন। ছেলেটার মুখের দিকে তাকালেই ওনার সব কঠোরতা কেমন করে যেন উবে যায়। ছেলেটার মুখে আলাদা কোনো শক্তি আছে। অভিনব আশেপাশে তাকিয়ে বলল, মেজমামনি, মেজমামার ছোটমামা কোথায়? মামা বলল, বাইরে গেছে, হয়তো এসে পড়বে। দিনরাত এটা সেটা নিয়েই পড়ে থাকে, কে জানে আবার কি হয়। অভিনব বলল, আহ বাদ দাও না ওইসব, ছেলেটার যত্ন তো যেন কোনো ত্রুটি না থাকে সেটা দেখো। অভিনব হাত গুজে বসে রইল। ওনারা কিছু লুকাতে চাইছেন, মাথা ব্যথা করছে, প্রকৃতির সাথে থাকলে ভালো লাগতো হয়তো। ভ্রমণ প্রেমীদের এই একই সমস্যা, প্রকৃতির সান্নিধ্য ছাড়া এক মুহূর্ত চলে না। অভিনব বেশ কিছুক্ষণ ভেবে বলল, বড় মামা, তুমি তো সিলেটে যাচ্ছ, আস্তে আস্তে বেশ কিছুদিন লাগবে, তোমার সাথে নিশ্চয়ই আরফান ভাইয়া, তামির, সাজাদ যাবে? মামা বলল, হ্যাঁ ওরা যাবে। অভিনব বলল, তাহলে বাসাতে দানেশ, রূপা আর ফুলজুটি থাকবে? বাচ্চাগুলোর সাথে আমি তো খেলতে পারবো না, তো যদি কোথাও একটা ট্যুর দিয়ে আসি আমি? ইবান শিকদার কিছু একটা ভেবে বললেন, তুই তো আমাদের সাথেই যেতে পারিস, মামা তোমাদের সাথে গেলেও ঘুরতে পারবে, আর আমি ট্রাভেল করতেও খুব পছন্দ করি। মামা বলল, আচ্ছা ঠিক আছে, যাস না হয়, তবে কোথায় যাবি? অভিনব বলল, সুন্দরবন যেতে যাচ্ছি, যান্ত্রিক জগৎ থেকে একটু বাইরে আর কি। ইবান শিকদার প্রসন্ন হাসলেন, তিনি নিজেও ট্রাভেল করতে ভালোবাসেন, তবে পরিবার সামলিয়ে যেতে পারবেন না। যদিও কয়েক মাস পর ফ্যামিলি ট্রিপে যান ওনারা। অভিনবর দিকে প্রখর দৃষ্টি দিয়ে তাকালেন। ছেলেটার মুখের দিকে তাকাতেই বোনের কথা মনে পড়ে গেল, বুকের ভিতর চাপা কষ্টটা যেন উতলিয়ে পড়েছে। অভিমান চাপিয়ে ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাইছে। ইবান শিকদার দ্রুত স্থান ত্যাগ করলেন। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুস রেডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।